হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নদীর পাঙ্গাস মাছ যেটা বাংলাদেশ থেকে এসেছে আর এটা এখন আমি রান্না করব কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি জিরা গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ আদা বাটা এক চা চামচ আমি এখানে কোনো ধরনের মরিচ ইউজ করব না আপনারা চাইলে মরিচ ইউজ করতে পারেন এখানে আমি সামান্য একটু পানি নিয়ে আমার মশলাগুলোকে গুলিয়ে নিচ্ছি মশলাগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছি এবার চলুন মূল রান্নায় চাই একটা ফ্রাইপ্যান নিয়েছি ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো তেল আছে তারপর আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি নেব আমি এখানে আধা কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর এক টেবিল চামচের মতো রসুন কুচি নিয়েছি গরম তেলে পেঁয়াজ আর রসুনটা ঢেলে দেব পেঁয়াজ রসুন দেওয়ার পর অন্য মশলাগুলো একে একে ঢেলে দেবো এখানে আমি তেজপাতা নিয়েছি এলাচি নিয়েছি দারচিনি নিয়েছি লবঙ্গ নিয়েছি তো এগুলো আমি গরম তেলে গরম পেঁয়াজে ঢেলে দেব আর এগুলো একটু ভেজে নিব তিনটে কাঁচামরিচ নিয়েছি মাঝখান দিয়ে কেটে আর আমার খাবার যেহেতু আমার বাচ্চারা খায় সেক্ষেত্রে আমি অল্প একটু ঝাল দেই আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আর এই কাঁচামরিচগুলা এমনিতেই অনেক ঝাল আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিতে পারেন তারপরে আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা ঠেলে দিচ্ছি মশলা ঢেলে দেওয়ার পর পাঁচ মিনিট পর্যন্ত কষাবো পাঁচ মিনিট পর যখন এটার পানিটা শুকিয়ে যাবে ঝোলের উপর দিয়ে তেল ওঠা শুরু করবে ঠিক তখনই কাটা আলুগুলো দিয়ে দেব কেউ চাইলে আলু বাদ দিতে পারেন এটা অপশনাল আর এখানে যেহেতু আমি বাংলাদেশ থেকে মাছ এনেছি এই মাছগুলো পদ্মার থেকে আনা হয়েছিল আর পদ্মার থেকে আনার পর এটা ভেজে তারপরে আমাকে পাঠিয়েছে আর পাঠানোর সাথে সাথে তো আর আমি খাইনি আমি এটা ডিপ করে রেখেছিলাম পরের দিন এটা বের করেছি তো ভাবলাম এই মাছ কোলা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেকেই হয়তো বাংলাদেশ থেকে মাছ আনেন কিন্তু কীভাবে রান্না করবেন সেটা নিয়ে চিন্তা করেন তো আপনি যেভাবে খুশি ওইভাবে রান্না করতে পারেন কারণ বাংলাদেশের ফ্রেশ মাছ যেভাবেই রান্না করেন ওইভাবেই ভালো লাগবে বেশি মশলা লাগে না অল্প একটু মশলা দিয়ে কষিয়ে নিলেই হয়ে যায় তো আমি ফ্রিজ থেকে দশ মিনিট আগে বের করেছিলাম আর বের করার দশ মিনিট পরেই এটা আমি চুলায় দিয়ে দিয়েছি এটা কিন্তু বরফে ছিল কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকি নেই চুলার আসটা আমি মিডিয়াম তাপে রেখে আমি এটা কষিয়ে নিয়েছিলাম তারপরে আমি এখানে দেড় কাপের মতো পানি ঢেলে দিয়েছি আপনারা আপনাদের ঝোলের পরিমাণ অনুযায়ী পানি দিবেন আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না শেয়ার করলে আপনার প্রোফাইল আপনার ফেসবুকে সেভ হয়ে থাকবে এখানে আমি একটার মতো টমেটো কেটে নিয়েছিলাম আর এই টমেটোটা দিচ্ছি আমার মাছে যখন বাংলাদেশ থেকে এসেছে মাছটা কিন্তু মশলা দিয়ে ভাজা ছিল আপনারা চাইলে আপনারা যখন কাঁচা মাছ রান্না করবেন সেক্ষেত্রে আপনারা ভালো করে মশলা দিয়ে ভেজে নেবেন যার কারণে আমি মশলা কম দিয়েছি আর আপনারা যদি ফ্রেশ মাছ রান্না করেন মানে ভাজা ছাড়া তারপরও এটা ভালো লাগে ভাজা ছাড়াও রান্না করতে পারবেন সেক্ষেত্রে মশলার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন এখন আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর ধনে পাতা দিয়েছি তারপর আমি চুলার থেকে নামিয়ে একটি বাটিতে বেড়ে নিচ্ছি আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন খারাপ লাগলেও জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ